নমস্কার বন্ধুরা, মউয়ের সাথে রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। আজকে বানাবো কোনো রকম ক্রিম ছাড়া ডেজার্ট রেসিপি। এই ডেজার্ট বানানোর জন্য বারবন বিস্কিট নিয়েছি। আপনারা যে কোনো ক্রিম বিস্কিট বা পার্লেজি, ওরিও, হাইডেনসিক বা মারি বিস্কিট দিয়ে করতে পারবেন। অনেকদিন পরে থেকে প্যাকেটের বিস্কিট নরম হয়ে গেলে সেই নরম বিস্কিট দিয়ে এই ডেজার্ট বানানো যাবে। এখানে বিস্কিটগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। এইরকম মিহি পাউডার বানিয়ে নিলাম। এবার একটি পাত্রে গুঁড়ো দুধ নিয়ে নেব। টোটাল 3 টেবিল স্পুন গুঁড়ো দুধ নিলাম। এই গুঁড়ো দুধের জন্য ডেজার্টের স্বাদটা খুবই ভালো হয়। এরই সাথে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গুঁড়ো, টোটাল 3 টেবিল স্পুন। যতটা গুঁড়ো দুধ ব্যবহার করা হবে ততটাই কর্নফ্লাওয়ার পাউডারও ব্যবহার করতে হবে। এবার খুব সামান্য দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। রুম টেম্পারেচারে রাখা দুধ বা ফ্রিজে রাখা চিল্ড দুধ ব্যবহার করা যাবে। কোনো রকম লাম্পস যাতে না থাকে তাই ভালো করে মিক্স করে নিলাম। এবার 1 কাপ দুধ মিশিয়ে দিলাম আর আরও 1/2 কাপ দুধ দিয়ে দিলাম। তাহলে টোটাল 1.5 কাপ দুধের ব্যবহার করলাম। আবারও সব কিছু মিক্স করে নিলাম। এবার গ্যাস অন করে প্যানে এই দুধটা ঢেলে দিলাম। একদম লো ফ্লেম করে এবার ক্রমশ নাড়াচাড়া করতে থাকবো যাতে লাম্পস তৈরি হতে না পারে। এইভাবে কম আঁচে দুধ ফোটালে ডেজার্ট খুবই ক্রিমি তৈরি হবে। এই দেখুন, ধীরে ধীরে দুধ ঘন হতে শুরু করেছে। এই সময় দিয়ে দেব স্বাদ মতো চিনি। এখানে 1/4 কাপ মতন চিনির ব্যবহার করলাম। আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন ততটাই কিন্তু চিনির ব্যবহার করবেন। ভালো করে চিনি মিশে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। চিনি ভালো করে মিশে যাওয়ার পর দিয়ে দেব 3 ড্রপ মতন ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা কোকো পাউডারও দিতে পারেন। এবার দিয়ে দিলাম আনসল্টেড বাটার। যদি আনসল্টেড বাটার হাতের কাছে না থাকে তাহলে সল্টেড বাটারও দেওয়া যাবে। তবে সল্টেড বাটারে যেহেতু লবণ থাকে তাই পরিমাণে অল্প দিলেই ভালো। বেশ 5 থেকে 7 মিনিট ধরে লো ফ্লেমে দুধ ফোটানোর পর এইরকম ঘন একটা হুইপড ক্রিমের মতন তৈরি হয়েছে। কোনো রকম লাম্পস নেই আর পোরিং কনসিস্টেন্সিতে রয়েছে। এর থেকে বেশি আর ঘন করব না। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ক্রমশ নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে। সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর একটা ঘন থকথকে ক্রিমের পরিণত হয়েছে। একদম বাজারে যে ক্রিম পাওয়া যায় ঠিক সেই রকম। এবার একটা গ্লাস নিয়ে নিয়েছি। এই গ্লাসে ডেজার্টের লেয়ারগুলো তৈরি করে নেব। প্রথমে ব্লেন্ড করে রাখা বিস্কিটের গুঁড়ো দিয়ে দিলাম। চামচের সাহায্যে এভাবে একটু সেট করে দিচ্ছি যাতে লেয়ারগুলো ভালোভাবে বোঝা যায়। যে কোনো পাকা কলা ব্যবহার করা যাবে। এখানে পাকা কলার টুকরোগুলোকে বেশ মাঝারি আকারে কেটে নিয়েছি। এবার এইভাবে ছড়িয়ে ছড়িয়ে একটু সেট করে দিচ্ছি এই কলার টুকরোর উপরে। এই তৈরি করে রাখা ক্রিমের লেয়ারটা আস্তে করে চামচের সাহায্যে এইভাবে সেট করে দিতে হবে। আবার ওই একই স্টেপ ফলো করতে হবে। বিস্কিটের পাউডার দিয়ে লেয়ার তৈরি করতে হবে আর তারপর আবার কিছু পাকা কলার টুকরো এইভাবে ছড়িয়ে দিয়ে ক্রিমের একটা লেয়ার সেট করে দিতে হবে। আপনারা যদি বড় সাইজের কোনো গ্লাস ইউজ করেন তাহলে লেয়ারের পরিমাণটা বাড়াতে পারেন। এবার সবশেষে এইভাবে সামান্য কলার টুকরো উপরে সাজিয়ে দিলাম আর উপর থেকে কিছুটা বিস্কুটের পাউডার ছড়িয়ে দিলাম যাতে ডেজার্ট দেখতে সুন্দর লাগে। ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা এই ডেজার্ট রেখে দিতে হবে। তাহলে ডেজার্ট খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তৈরি হয়ে গেল কোনো রকম ক্রিম ছাড়াই সামার স্পেশাল ডেজার্ট রেসিপি। রেসিপিটি ভালো লাগলে
অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।